হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখছি আজকের ভিডিওটা সবার উপকারে আসতে পারে এবং সবার কাছে একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, কেমন? আর এই তো আমি আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি সেই ভিডিওটা দেখে এবং এখান থেকে আপনারা চাইলে কিছু কিছু আইডিয়া নিতে পারেন আপনাদের ডাইনিং এবং ড্রয়িং রুম সাজানো গোছানোর জন্য। তো এটা হলো সামনের এরিয়াটা, যেটা হলো যেটা কিনা লিফট এবং সিঁড়ি থেকে উঠেই সামনের এরিয়াটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এটা হলো ওপেন ডোরটা দিয়ে ঢুকেই শুরুতেই হলো ডাইনিং স্পেস। আর ডাইনিং স্পেসে কি কি আছে সেটাকে আপনাদের সাথে একটু করে শেয়ার করছি। এই যে সুন্দর একটা ক্যাবিনেট আছে, আর এখানে আছে সুন্দর একটা ফ্রিজ, তার পাশে আছে হলো আর একটা ডিপ ফ্রিজ। আর ওই এরিয়াটা হলো রান্নাঘরের এরিয়া, ওটা আপনাদের সাথে শেয়ার করছি না ওইভাবে। আর এই যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, তো আপনারা সেইভাবে দেখে নেবেন যে কোথায় কি আপুটা রেখেছে। আমরা একটা বিশেষ কাজে এই আপুদের বাসায় এসেছি। এটা হলো ঈশানা অহনার ফ্রেন্ডের খালামণিদের বাসা। তো যাই হোক, এখানে আমি আর অহনা, ঈশানার আম্মু আর ঈশানা এসেছিলাম। তো বেশ ভালো লেগেছে আমার কাছে তাদের গোছানো গাছানো সুন্দর একটি পরিপাটি ঘর দেখে আমার যেমন ভালো লেগেছে, তারপর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আমার ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে, এটা আমার আশা। এবং এটাই আমি জানি যে এটা আপনাদের কাছে এই গোছানো গাছানোর আইডিয়াটা সবার কাছেই ভালো লাগবে। তো আপু কীভাবে গুছিয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তো এখন হলো একটু নাস্তার পর্ব, যেহেতু আমরা এসেছি, আমরা মেহমান এসেছি, মেহমান আসলে আপ্যায়ন তো করবেই। তো যাই হোক, এই তো আমরা আমাদের যা দিয়ে আপ্যায়ন করেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে অনেক পদের নাস্তা আছে, তো নাস্তার নামগুলো আর এক এক করে আপনাদের সামনে তুলে ধরলাম না, তো কাছ থেকে একটু করে দেখিয়ে দিব যে কি কি আছে, সেইভাবেই আপনারা দেখে নেবেন। ওই যে হলো দেখা যাচ্ছে যে আপুটাকে, এটা হলো ঈশানার আম্মু, আর এখানে অহনা আর ঈশানা আছে খাচ্ছে, আর আমি তো ভিডিও নিয়ে ব্যস্ত। তো এই তো নাস্তাগুলো এক ঝলক আপনাদের সাথে দেখিয়ে দিলাম। আর এটা হলো ড্রয়িং রুমে আমরা ঢুকে গেলাম। তো ড্রয়িং রুম এরিয়ায় একটা সুন্দর শোপিস র‍্যাক আছে, আর যেটা আপনাদের দেখালাম ওখানে খুব সুন্দর সুন্দর শোপিস রাখা হয়েছে। আর এখানে তো এই তো এইখানটায় এরকমভাবে করেছে, তো বেশ সিমসামের মধ্যে খুবই সুন্দর একটা এরিয়া এটা। আমার কাছে এই এরিয়াটা বেশ ভালো লেগেছে। এটা হলো ড্রয়িং রুমের একটা অংশ আর কি। তো এই কর্নারটা তো আপনাদেরকে দেখালাম, আর এ পাশে আর একটা কর্নার আছে যেটা কিনা আরো সুন্দর। আপুর মনের মাধুরী দিয়ে এবং সুন্দর হাতের ছোঁয়ায় এই কর্নারটাও কিন্তু সাজিয়েছে। তো এই কর্নারে কি কি আছে আপনারা এক ঝলক দেখে নেন। আর এই তো টিভি রাখার জায়গাটা এমন করে সাজিয়েছে। আর এই সাইডটায় হলো আপুর সুন্দর সুন্দর কিছু গাছ আছে, যেটা হলো আপু বেশি গাছ লাভার আমার মতো আর কি, আমিও গাছ প্রেমী। এটা তো গাছ দেখলে কিন্তু আমাদের আসলে গাছ লাগাতে এবং গাছের পরিষ্কার পরিচর্যা করতে কষ্ট হয়, কিন্তু ওইটা আমাদের কাছে কষ্ট মনে হয় না, কারণ আমরা যে গাছ প্রেমী যার কারণে। তো টিভির এরিয়াটা এই রকম করে সাজিয়েছে। এখানে একটা সুন্দর একটা শোপিস সেলফ আছে, যেটা কিনা শোপিস দিয়ে একদম ভরে ফেলেছে। তো খুব সুন্দর সুন্দর শোপিস আমি একটু স্লো মোশনে আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে কি কি শোপিস আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এভাবে কিন্তু আপনারাও আপনাদের সুখের নীরটা, শান্তির নীরটা খুব সুন্দর করে আপনাদের সুন্দর সুন্দর হাতের ছোঁয়া দিয়ে, মনের মাধুরী দিয়ে সাজাতে পারেন। তো মনের মাধুরী থাকলে সাজানো যায়, বাট অন্যের কিছু আইডিয়াও কিন্তু নিতে হয়। আর এই যে লিভিং এরিয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো এই পাশটা এভাবে সাজিয়েছে, খুব মানে গর্জিয়াস লাগছে। তো আমার কাছে তো বেশ ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।
তো ওই যে একটা কথা আছে না, এখানে ওখানে ঝোপ ঝাঁপ, এখানে সপিচ ওখানে ছপিচ, সরানো ছেটানো, এগুলার থেকে এই যে যেভাবে আপু সাজিয়েছে, আমার আপু সাজানোটা খুবই বেশি মানে খুবই ভালো লেগেছে। তো এই তো আপুর কিছু, এখানে এইটা হলো রিয়েল প্লান্ট, আর এইটা হলো ওই যে বনসাই বলে সেটা। তো আপু বারবার বলছিল কি আমার এই এই গাছটা দেখাও আপু, এই গাছটা আপুর কাছে মনে হয় বেশি ভালো লাগে। তা আপু যদি এই ভিডিওটা দেখে তাহলে আপুর এই গাছটা কেমন লাগছে ভিডিওয়ে, তো সেটা আপু দেখে হয়তো খুশি হবে। যাই হোক, আমার কাছে তো বেশ ভালো লাগছে। আর এই কর্নারটা, এটাও ড্রয়িং রুমের কর্নার ছিল, তো ওই কর্নারটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে কি প্রত্যেকটা কর্নার এত সুন্দর করে, এত সুন্দর করে সাজিয়েছে, আর যেটা কিনা আমি ভিডিও না করে পারলাম না, আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর এটা হলো বুঝতেই তো পারছেন গাছ প্রেমী, এটা ব্যালকনি, এখানে এইটা হলো একটা ব্যালকনি, ওই পাশে আরও একটা ব্যালকনি আছে। তো এই ব্যালকনিটা গাছগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আপু বলতেছিল যে এই গাছগুলো তুমি নাও, কারণ কখন কোন গাছটা থাকে না থাকে সেজন্য। তো কেমন লাগলো আজকে?